শাসক হয়ে শাসকই আন্দোলনে ব্যস্ত, এরকম কি আপনারা আগেও কোনোদিন শুনেছেন? কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি যা, এখন বিরোধীরা আন্দোলন কম করছেন, শাসক হয়ে শাসকরাই আন্দোলনে ব্যস্ত। রাজভবন ঘেরাও করে রাজ্যপালের সঙ্গে দেখা করাটাই হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মন্ত্রীদের মেন উদ্দেশ্য। আর এমনভাবে রাজ্যপালের সঙ্গে দেখা করছেন যে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে শশী পাঞ্জা, মহুয়ামৈত্র থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি, কেউই রাজ্যপালকে জঘন্য ভাষায় অপমান করতে বিন্দু মাত্র ছাড়ছেন না। আর এক্সপেক্টেশন এটাই যে রাজ্যপাল নাকি এত সুন্দর সুন্দর ভাষার প্রয়োগ শুনে ওনাদের সঙ্গে নাকি দেখা করবেন। ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয় রয়, আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদনটি এখান থেকে স্টার্ট করছি। স্টার্টিংয়েই আমি মহুয়ামৈত্রর ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করি, অতি অবশ্যই প্রত্যেকটা লাইন ভালো করে শুনবেন। রাজ্যপালের কাছ থেকে রিলিফ মেটেরিয়াল দেওয়া নয়, তুমি ওপরে হয়তো হেলিকপ্টারে করে একবার পর্যবেক্ষণ করলেন, তারপর কি হলো? আমরা তো বলেছি যে নিশ্চিত যখন ইনি রাজ্যপাল হয়েছিলেন তখন আরএসপি প্রেমচন্দ্রন জি আমাদের এমপি, তিনি আমাকে বলেছিলেন যে তোমরা খুব খুশি হয়েছো ধনকার গেছে বলে, এই যে কি বলছো তোমরা জানো, ঠিক কথা বলেছো, বাস্তব কথা বলেছো, এখন হাড়ে হাড়ে আমরা বুঝছি একই জিনিস। আমার বলতে এইটুকু দ্বিধা লাগে না, যা করার করো, কারণ এরা সব একসাথেই এ যে কি বজ্জা তোমরা জানো না, আবার লাইনটি আমি কোট করছি, এ যে কি বজ্জা তোমরা জানো না, এটি বলছেন মহুয়ামৈত্র, যিনি নাকি ইকোনমিক্সে গ্র্যাজুয়েট, হ্যাঁ ইভেনচুয়ালি নিজেও আবার একজন সাংসদ। উনি বলছেন একজন সংবিধানের প্রধানকে, রাজ্যের প্রধানকে, যে এ যে কি বজ্জাত তোমরা জানো না। এই ভাষার মধ্যে কোন বিষয়টাকে আমি কোট করার চেষ্টা করছি সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। আর এক্সপেকটেশন রাজ্যপাল নাকি এনাদের সঙ্গে দেখা করবেন এই ভাষা শোনার পর। তার পাশাপাশি উত্তরবঙ্গে যে রাজ্যপাল এখন উপস্থিত হয়েছিলেন, পুরো বিষয়টাকে নিজের চোখে দেখেছেন, সেটা নিয়েও এনাদের আপত্তি। আর বলছেন যে রাজ্যপালের কি এটা কাজ, অর্থাৎ সংবিধানের প্রধানের কি কাজ, সেটাও এবার থেকে মহুয়ামৈত্রর কাছ থেকে শিখতে হবে। আমি চাইলে আপনাদের সামনে হিউজ ভিডিও আনতে পারতাম, কারণ অভিষেক ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জির প্রত্যেকটা নেতা মন্ত্রী কেউই কোনো রকম ভাষা বাদ রাখেননি রাজ্যপালকে অপমান করতে। কিন্তু স্পেসিফিক যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে করেছি সেই ভিডিওগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। নেক্সট আমি আপনাদের সামনে কল্যাণ ব্যানার্জির একটা ভিডিও তুলে ধরি। তুমি সিভি আনন্দ বোস হরিদাস পাল চাকর বাকর স্ট্যান্ডার্ডের, আমি আবার লাইনটা কোট করছি, তুমি সিভি আনন্দ বোস হরিদাস পাল চাকর বাকর স্ট্যান্ডার্ডের, এরকম কথা বলেছেন কল্যাণ ব্যানার্জি। এই চাকর বাকর স্ট্যান্ডার্ডের কথাটা বলে চাকর পেশাটাকে তিনি অপমানিত করছেন নাকি রাজ্যপালকে অপমানিত করছেন, এই বিষয়টা কিন্তু বিস্তারিতভাবে কল্যাণ ব্যানার্জি নিজেই বলতে পারবেন। আমার জানা নেই তিনি এরকম ভাষা ইউজ করে কি প্রমাণ করতে চাইলেন, কিন্তু তারপরে ওনাদের এক্সপেকটেশন রয়েছে যে রাজ্যপাল দেখা করবেন। আমি আপনাদের সামনে চাইলে শশী পাঞ্জা থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি প্রত্যেকেরই ভিডিও আনতে পারতাম, কিন্তু ভিডিওটাই আমার কাছে প্রচুর বড় হয়ে যাবে। এখানে বলতে বাধ্য হচ্ছে আপনাদের সামনে, জানিয়ে দিই আম আদমি পার্টি থেকে, আপনারা জানেন কালকে আমি আপনাদের সামনে নিউজ এনেছিলাম যে মুখ্যমন্ত্রীর, দিল্লির মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছেন, এই মুমেন্টে আম আদমি পার্টি থেকেও কিন্তু আন্দোলন করা হচ্ছে। তারপরেও প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ভাষাটি ইউজ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে, এরকম নাকি ইডি ছাপা করাচ্ছেন, বা যাই হোক প্রধানমন্ত্রীকে বিরোধিতা করা হচ্ছে, আন্দোলন করা হচ্ছে, কিন্তু লাইনটা ইউজ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী পদটাকে সম্মান দেওয়া হয়েছে। আজকে এই কথাটি কেন আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা নিশ্চয়ই খুব ভালোভাবেই বুঝতে পারছেন। অভিষেক ব্যানার্জি প্রধানমন্ত্রী তো থাকলেও প্রধানমন্ত্রীকে তুতুকাড়ি থেকে শুরু করে কোমরে দড়ি বাঁধবো এরকম ভাষাও ইউজ করতে শুনেছি, সেখানে সংবিধানের প্রধান রাজ্যপালকে যে এত অকথ্য ভাষায় আক্রমণ করা হবে এটা কিন্তু খুবই স্বাভাবিক।
এবারে অভিষেক ব্যানার্জি পলিটিক্স করতে গিয়ে রাজ্যবাসীদেরকে বলি দিতে পর্যন্ত দুবার ভাবছেন না, কেন আমি এই কথাটা ইউজ করলাম সেটা জানাই। ডেঙ্গুতে কলকাতার পরিস্থিতি আজকে কিন্তু ভীষণ খারাপ, তার পাশাপাশি হেলথের ইনফ্রাস্ট্রাকচার কি আমাদের পশ্চিমবঙ্গে সে বিষয়েও আমরা জানি। ডেঙ্গুতে প্রচুর মানুষ কিন্তু মারা যাচ্ছে, কলকাতায় দুটো বাড়ি পরপর ডেঙ্গু আর জ্বরে ডেঙ্গু জ্বরে ভুগছেন। সেখানে অভিষেক ব্যানার্জি নিজের পলিটিক্যাল স্বার্থে রাজ্যভবন ঘেরাও করতে গিয়ে 100,000 লোকের জমায়েত করলেন, তাও আবার এই বৃষ্টিতে। এখন অভিষেক ব্যানার্জির নিজেকে নেতা সাজাতে গিয়ে পলিটিক্স করতে গিয়ে যদি 100,000 লোকের মধ্যে, আমি 100,000 লোক ছেড়ে দিলাম, এই গোটা রাজ্যবাসীর কথাই বলছি, কারণ ওই 100,000 লোকের মধ্যে একজনও যদি সংক্রমক হন তাহলে যথেষ্ট সেটা ছড়াতে, তাহলে অভিষেক ব্যানার্জি নিজেকে পলিটিশিয়ান হিসেবে মানে নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি রাজ্যবাসীর বেশ কিছু লোককে বলি পর্যন্ত দিতে হয় সে বিষয়েও দ্বিধা বোধ করবেন না, এটা আজকে বুঝতেই পারছি আমরা সম্পূর্ণটা। নেক্সট আমরা যাবো হাইকোর্ট। হাইকোর্ট যে এখন অ্যাকশন মুডে রয়েছে আর ইডির ওপর চরমভাবে প্রেশার ক্রিয়েট করছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আর কড়া আদেশ দিয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত সত্যটা কিন্তু হাইকোর্ট নিজের চোখের সামনে দেখতে চান, এটা সম্পূর্ণ একদম কড়া অর্ডার ইডিকে। ইডি আজকে ভোর থেকে যে অ্যাকশন মুডে রয়েছেন সেটাও আমরা জানি, চারিদিকে কিন্তু ছাপ্পা তল্লাশি চলছে, যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো ব্রেকিং নিউজ আসতেই পারে। সূত্র মারফত এটাও জানা গেছে রথিন ঘোষ খাদ্যমন্ত্রী, বুঝতেই পারছেন মমতা ব্যানার্জির ক্যাবিনেট মিনিস্টার বলে কথা, ওনার কাছ থেকে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট নথি পাওয়া গেছে যা ইডি নিজের আয়ত্তে রেখেছেন। এখানে একটা কমেন্ট করতে বাধ্য হচ্ছি, মমতা ব্যানার্জির ক্যাবিনেট মিনিস্টাররাই এত করাপ্টেড হচ্ছেন কি করে? এই খাদ্যমন্ত্রী রথিন ঘোষের কাছ থেকেও যা শুনতে পাচ্ছি তাতে অনেক কিছুই নাকি পাওয়া গেছে। তার আগের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উনিও যে কতটা করাপ্টেড ছিলেন সেটা নিশ্চয়ই আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা প্রত্যেকেই যারা পলিটিক্স বোঝেন জানেন সবটাই কিন্তু আপনাদের সামনে পুরোটা ওপেন। তো এখন অবস্থা এই দাঁড়িয়েছে, সারদা নারদা থেকে শুরু করে রোজ ভ্যালি এই প্রত্যেকটা চিট ফান্ডের ইডি কিভাবে তদন্ত করেছেন বা ইডির ক্রেডিবিলিটি কি সে বিষয়ে হাইকোর্ট কিন্তু খুব ভালো করে জানেন, যার জন্য এইবার কড়া নির্দেশ দিয়েছেন যে 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ সত্যটা কিন্তু পরিষ্কার করে দিতেই হবে ইডিকে। এই কড়া আদেশের পর পরিষ্কারভাবে ইডি জানিয়েছেন নিজের লয়ারের দ্বারা বিচারককে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তদন্তে সাহায্য করছেন না, এত বড় অ্যালিগেশন লাগিয়েছেন ইডির আইনজীবী, বলেছেন পরিষ্কারভাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সাহায্য করছেন না। এ বিষয়ে আমি আগেও আপনাদের সামনে, ইভেন কালকেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কথাটা কিন্তু কোথাও না কোথাও সত্য বলে মনে করছি, কারণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বুক ঠুকে বলে বেড়ান যে আমি যদি অপরাধী হই তাহলে ফাঁসি মঞ্চে ঝুলে যাব, সেই অভিষেক ব্যানার্জি বারবার সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট হাইকোর্ট এরম কেন করে বেড়াচ্ছেন বারবার, যেখানে বারবার বুঝতে পারছি এটা তদন্ত ডিলে করার একটা উদ্দেশ্য। আরও অবাক হবেন এটা জানলে যে যেহেতু বিচারক আদেশ দিয়েছেন যে 10ই অক্টোবরের মধ্যে অভিষেক ব্যানার্জির যা সমস্ত ডিটেল রয়েছে প্রপার্টি সবটাই ইডিকে জমা দিতে হবে, এটা শুনেও অভিষেক ব্যানার্জির আইনজীবী সময় চেয়েছিলেন আবার, যা কিন্তু দেওয়া হয়নি। পরিষ্কারভাবে বিচারক জানিয়ে দিয়েছেন 10ই অক্টোবরের মধ্যে সমস্ত ডিটেল প্রপার্টির অভিষেক ব্যানার্জিকে জমা দিতেই হবে, তারপর যদি ইডি মনে করে থাকেন সামন পাঠানোর জেরা করার তো করতে পারেন, একদিন না হোক 15 ঘন্টা না হোক তার পরের দিন যতবার হোক ডাকতে পারেন, আর অভিষেক ব্যানার্জি আসতে বাধ্য, যদিও পুজোর টাইমটা বলেছেন বাদ দিতে, কারণ আমরা জানি দুর্গাপূজা আমাদের বাঙালিদের জন্য কতটা ইম্পর্টেন্ট, তাই তদন্ত দ্রুত করতে হবে, আর অভিষেক ব্যানার্জিকে যতবার ডাকা হবে ততবার অভিষেক ব্যানার্জি কিন্তু আসতে বাধ্য, এটা পরিষ্কারভাবে বিচারক জানিয়ে দিয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে অভিষেক ব্যানার্জি এই প্রত্যেকটা হিয়ারিংয়ে 20-30 লক্ষ টাকা বা তার বেশি, এটা মিনিমাম, এত অ্যামাউন্ট একজন লয়ারকে পে করার টাকা পাচ্ছেন কোত্থেকে? আমি কেন এই কথাটি বললাম সেটা জানিয়ে দিই, অভিষেক ব্যানার্জির লয়ার কে আপনারা জানেন? অভিষেক ব্যানার্জির লয়ার হচ্ছেন কংগ্রেসের সেই বড় নেতা, কংগ্রেসের সেই বড় মুখ অভিষেক মনু সিংভি, যার কথা আমি বারবার আপনাদের সামনে ওপেন করেছি, সেই লয়ারই অভিষেক ব্যানার্জির হয়ে রক্ষা কবচ চাইতে এসেছেন, আর সেই লয়ারের ফিস কিন্তু মিনিমাম স্টার্ট হয় 30 লক্ষ থেকে। তাহলে একজন সাংসদ হয় উনি যা মাইনে পান তাতে 30 লক্ষ এফোর্ড করাটা যে খুব ডিফিকাল্ট সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তাহলে অভিষেক ব্যানার্জি এত টাকা পাচ্ছেন কোথায় থেকে? অভিষেক মনু সিংভির মতো লয়ারকে এক একটা হিয়ারিংয়ে 30 লক্ষের ওপর ফিস পে করার একবার ভেবে দেখুন।
এখন অভিষেক মানু সিনভি যে অভিষেক ব্যানার্জির জন্য বারবার রক্ষা কবচ চাইতে আর তদন্ত ডিলে করানোর জন্য অভিষেক ব্যানার্জির হয়ে যে কেস লড়ছেন, এটা নিয়ে আমাদের রাজ্যের বেশ কিছু কংগ্রেসের নেতারা নিজেরাই বলছেন যে বিষয়টা কিন্তু একদম ঠিক হচ্ছে না। কেন বারবার কংগ্রেসের লোক হয়ে, কংগ্রেসের নেতা হয়ে, কংগ্রেসের বড় মুখ হয়ে অভিষেক ব্যানার্জির জন্য রক্ষা কবচ চাইতে পৌঁছে যাচ্ছেন? আর আমার অবাক লাগে এটাও ভাবতে যে অভিষেক ব্যানার্জি বারবার মুখ ঠুকে বলেন যে আমি জেদি, আমি এই, আমি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আমাকে আটকে নাও, সেই অভিষেক ব্যানার্জি বারবার কোর্টের দরজায় রক্ষা কবচ চাইতে পৌঁছচ্ছেন কেন? কেন বারবার উদ্দেশ্য সহিত এই তদন্তটাকে আটকানোর চেষ্টা করছেন, ডিলে করার চেষ্টা করছেন? এখন বলতে বাধ্য হচ্ছি যে ফ্রন্ট ফুটে বিজেপি আর তৃণমূলই কিন্তু খেলছে, কোথাও না কোথাও বলি কিন্তু হচ্ছে কংগ্রেস আর সিপিএম। যাই হোক, পুরো বিষয়টার দিকে আমার নজর থাকবে। আর আজকে এটাও একটা বড় সড় ডিসিশন, যেহেতু 31 ডিসেম্বর একটা প্রপার সময় নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্টের বিচারক, তাই অতি অবশ্যই আশাবাদী যে খুব তাড়াতাড়ি যা সত্য তা কিন্তু বাইরে আসবে। পুরো বিষয়টার দিকে চোখ থাকবে। ইমিডিয়েট আপডেট কিছু পেলে অতি অবশ্যই আমি আপনাদের অদ্বিতীয়া আপনাদেরকে আপডেট করতে অতি অবশ্যই প্রেজেন্ট হবো। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সেখানে গিয়ে ফলো করুন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যা হবে স্পষ্ট হবে।